হ্যালো বন্ধুরা, আমি প্রান্ত চলে এসেছি পেটস লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব কবুতরের সবুজ চুনা পায়খানা কেন হয় এবং এর প্রতিকার কী। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি কবুতরের সবুজ চুনা পায়খানা কেন হয়। কবুতরের সবুজ চুনা পায়খানার প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর খাবার ও পানি। এমন অনেক কবুতর পালক আছে যারা কবুতরের ঘর নিয়মিত পরিষ্কার করেন না, দুই তিন দিনের খাবার পানি একবারে দিয়ে দেন, খাবার ঠিকভাবে পরিষ্কার না করেই কবুতরকে দিয়ে দেন। এগুলো করলে কবুতরের রোগ বালাই লেগেই থাকবে, এগুলো করা যাবে না। কবুতরের ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে, নিয়মিত খাবার পানি পরিবর্তন করতে হবে, আর কবুতরকে সবসময় বিশুদ্ধ পানি দিতে হবে। বাজার থেকে খাবার কিনে এনেই কবুতরকে দিবেন না। খাবারগুলো ভালোভাবে ঝেড়ে নিতে হবে এবং ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে খাবারের বিষাক্তটা কেটে যায়। খাবারগুলো এইভাবে প্রসেস করে নিলে খাবারগুলো কবুতরের জন্য স্বাস্থ্যকরও হবে এবং আপনি এই খাবারগুলো অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন। তো খাদ্য, পানি আর বাসস্থান, এই তিনটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই আপনার খামারের 90% রোগ বালাই কমে যাবে। এবার আসি, যদি কবুতরের অলরেডি সবুজ পায়খানা করতেছে এমন অবস্থায় কী করবেন। এমন অবস্থায় একটা ফিলমেট, একটা টেট্রাস আর 10 মিলি কার্মিনা সিরাপ 1 লিটার পানিতে মিশিয়ে কবুতরকে খেতে দিবেন 3-4 দিন। এগুলো খাওয়ালেই আপনার কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আপনার পোষা প্রাণীটিকে ভালো রাখবেন, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।